Hello friends, knowledge versatile welcomes you. Amra transformation of sentence niye alochona korchi. Orthat ekta nirdishto dhoroner bakyoke amra bhinno dhoroner bakye niye ashbo. Kintu ekta jinish ullekhjoggo je amra bakyer orther kono poriborton korbo na. To ei transformation of sentence er porjaye aaj amra jeta alochona korbo seta hocche interchange of degrees. Adjective er je degree hoy, adverb er o degree hoy, adjective er je degree hoy, sheguloke amra tin bhage bhag kori. তো সেক্ষেত্রে আমরা পাই পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই বাক্যের মধ্যে যে ডিগ্রিগুলো রয়েছে তার পরিবর্তন ঘটবে, অ্যাডজেক্টিভের যে ডিগ্রি রয়েছে তার পরিবর্তন ঘটবে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে। এই ডিগ্রি পরিবর্তনই আজ আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে দেখবো। আজকের আলোচনা যেটা থাকি সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে যখন আমরা ডিগ্রি ব্যবহার করি তখন সেটাকে আমরা কিভাবে ইন্টারচেঞ্জ করতে পারি, এবং এটাও আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যেই পাচ্ছি। তো আমি এখানে মূলত দুটো প্যাটার্ন দিয়েছি, এক নম্বর প্যাটার্ন এবং দু নম্বর প্যাটার্ন। এখানে যে তিন নম্বর যে প্যাটার্ন রয়েছে এটা জাস্ট কোন প্যাটার্ন নয়, একটু ভিন্ন ধরনের। প্রথমে যেটা রয়েছে, সুপারলেটিভে ওয়ান অফ দা ব্যবহার না থাকলে, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেখানে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার রয়েছে। তো তোমরা যদি না জানো মনে রাখবে যে সবার মধ্যে তুলনা করতে আমরা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করি, দুইয়ের মধ্যে দুই বা দুটো গোষ্ঠীর মধ্যে তুলনা করতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, এবং যখন তুলনার প্রয়োজন হয় না তখন আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। কিন্তু পজিটিভ ডিগ্রি দিয়েও আমরা কিন্তু তুলনা করতে পারি অ্যাজ অ্যাজ এ প্রয়োগ করে। তো যখন দেখবে কোনো সুপারলেটিভ ডিগ্রি রয়েছে সেখানে ওয়ান অফ দা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ওয়ান অফ দা এটার ব্যবহার নেই। এখানে দেখো লেখা রয়েছে ওয়ান অফ দা, এর ব্যবহার নেই। অর্থাৎ স্বাভাবিক সাধারণ একটা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার রয়েছে এবং সেটা দিয়ে তুলনা করা রয়েছে। তো তখন আমরা সেই ডিগ্রিটাকে কিভাবে কম্পারেটিভ বা পজিটিভ করব সেটাই এখন দেখব। সুপারলেটিভ রয়েছে দেখো, তপন ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। তপন ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, কি তুলনা করলাম যে না ক্লাসে অনেকগুলো ছেলে রয়েছে, সে সমস্ত ছেলের মধ্যে তপন সবচেয়ে ভালো, এই তুলনাটা করলাম। অর্থাৎ তপনের সাথে বাদবাকি সমস্ত স্টুডেন্টদের একটা তুলনা হলো যে তপন সবচেয়ে ভালো। এখানে আমরা যে বেস্টের ব্যবহার করলাম এটাই হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের ডি এর ব্যবহার করতে হয় সেটা এখানে রয়েছে। এখানে দেখো লিখেছি দেখো ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডি এর ব্যবহার রয়েছে এবং এটা করতেই হয়। এবার আমরা নিয়মে যেটা বলেছিলাম যে এখানে কিন্তু ওয়ান অফ দ্য ব্যবহার থাকবে না, ওয়ান অফ দ্য ব্যবহার কিন্তু এখানে নেই। এবার এটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে আনবো, কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ তুলনা করবো, তো যখন কম্পারেটিভ ডিগ্রিতে আনবো তখন বলবো তখন সমস্ত ছেলে তুলনায় ভালো, তুলনায় ভালো, তখন সবচেয়ে ভালো। এবার বলছি তখন অন্যদের তুলনায় ভালো, তখন ইজ বেটার, এখানে ছিল বেস্ট এখানে করলাম বেটার, তখন ইজ বেটার দেন। কম্পারেটিভ ডিগ্রির পর কিন্তু তোমাদের দেন এর ব্যবহার করতেই হয়, দেন এনি আদার বয় ইন দা ক্লাস। তখন ইজ বেটার, এখানে বেটার বললাম মনে রাখবে, তখন ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। তো দেন এর পর তোমার এনি আদার এটার ব্যবহার কিন্তু করতেই হচ্ছে, তখন ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। কম্পারেটিভ ডিগ্রি তার সাথে তোমার দেন এবং তার সাথে এনি আদার এর ব্যবহার করতে হবে। এবার আসি আমরা পজিটিভ ডিগ্রিতে। তো পজিটিভ ডিগ্রি সাধারণ যে কোনো অ্যাডজেক্টিভ কে আমরা পজিটিভ ডিগ্রি বলি, তো সেটাকে দিয়ে যখন আমাদের তুলনা করতে হয় তখন তার পূর্বে একটা অ্যাজ তার পরে একটা অ্যাজ বসাতে হয়। শুধু সেটা করলেই হয় না, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমাদের শুরুই করতে হয় নো আদার দিয়ে। দেখো নো আদার মনে রাখতে হবে, কিন্তু এটা নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ, খেয়াল করে দেখো বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পেয়েছি বেটার, এবং পজিটিভ ডিগ্রিতে আমরা পাচ্ছি গুড অ্যাজ, গুড অ্যাজ তপন ইন দা ক্লাস। কোন বালকই তপনের মতন এত ভালো নয়, অ্যাজ গুড অ্যাজ মানে এমন ভালো। এখানে দেখো নো আদার দিয়ে তোমার শুরু করতে হচ্ছে, নিয়মটা একটু বলে দিয়েছি, এবং এখানে আমাদের তুলনার জন্য অ্যাজ অ্যাজ এর ব্যবহার করছি। যখনই দেখবে পজিটিভ ডিগ্রি দিয়ে তোমাদের তুলনা করতে হচ্ছে তখনই তার পূর্বে একটা অ্যাজ পরে একটা অ্যাজ এর ব্যবহার করবে। অনেক ক্ষেত্রে পূর্বে সো পরে তারপর অ্যাজ এর ব্যবহার থাকে, সো অ্যাজ, কিন্তু একটা মনে রাখলেই হবে যে আমরা অ্যাজ অ্যাজ এর ব্যবহার করব। এই গেল আমাদের প্রথম প্যাটার্ন, যেখানে আমরা সুপারলেটিভ এর পূর্বে ওয়ান অফ দা ব্যবহার পাই না। ওয়ান অফ দা যদি দিয়ে দিই তবে কি হবে, না ক্লাসের মধ্যে অল্প কিছু ভালো ছেলে আছে, ধরো তিনটে ভালো ছেলে আছে বা চারটে ভালো ছেলে আছে, সেই চারজনের মধ্যে একজন তপন, ওয়ান অফ দা দিলে এরকম হতো। আর যদি ওয়ান অফ দা না দিই তবে ক্লাসের সমস্ত ছেলের মধ্যে একজনই ভালো, সেটাই হচ্ছে তপন, তপন সবচেয়ে ভালো। তো এবার আসি আমরা কিন্তু দ্বিতীয় প্যাটার্নে। এবার হচ্ছে সুপারলেটিভের পূর্বে যদি ওয়ান অফ দা থাকে
দ্বিতীয় প্যাটার্ন সুপারলেটিভে ওয়ান অফ দ্য ব্যবহার থাকে দেখো এবার কেমন হচ্ছে টম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস ক্লাসে ভালো ছেলে কয়েকজন রয়েছে তাদের মধ্যে একজন টম ক্লাসে একশোটা ছেলে তার মধ্যে চারটি ছেলে ভালো চারটি ছেলের মধ্যে একজন হচ্ছে টম এটাই হচ্ছে ওয়ান অফ দ্য ব্যবহার ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ তাহলে কয়জন চারজন রয়েছে এখানে চার কথাটা উল্লেখ করিনি এটা আজকে তোমাদের বোঝানোর জন্য বলছি চারটে ভালো ছেলের মধ্যে একজন টম তা সেটার জন্য আমাদের বলতে হচ্ছে টম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস মানে ভালো ছেলেদের মধ্যে একজন ক্যালকাটা ইজ বা কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে যে বড় বড় শহরগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে কলকাতা এই হচ্ছে ওয়ান অফ দ্য ব্যবহার তো এই ওয়ান অফ দ্য যখনই থাকবে তখনই কিন্তু আমাদের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু বদলে যাবে নিয়মটা একটু বদলে যাবে এবার দেখো কি করছি টম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস টম বেশিরভাগ ক্লাসের বেশিরভাগ ছেলের থেকেই ভালো ক্লাসের সব ছেলের থেকে ভালো না এর আগে কি বলেছিলাম টম ইজ বেটার দ্যান এনি আদার বয় এখানে কিন্তু আমরা অল আদারও ব্যবহার করতে পারতাম এখানে অল আদার বা এনি আদার দুটোই ব্যবহার করতে পারি এখানে কিন্তু সেটা দিতে পারলাম না যে অল আদার বা এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস এখানে আমাদের দিতে হলো মোস্ট আদার বয়েজ মানে বেশিরভাগ ছেলের থেকে টম ভালো টম ইজ বেটার এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি যে এখানে বেস্ট ছিল সে তাকে বেটার করলাম এখানেও আমাদের একই অ্যাডজেক্টিভ ছিল বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস এখানে দেখো দ্যান এবং মোস্ট আদার সে অন্যান্য নিয়মে একই রয়েছে এখানটা আমাদের মোস্ট আদার ছিল এখানে আমরা মোস্ট আদার পেয়ে গেলাম কিন্তু এর আগেটা দেখো এনি আদার ছিল এটাকে আমরা প্রয়োজনে কিন্তু অল আদারও করতে পারতাম এবার আমরা পজিটিভ এসেছি তো এর আগের প্যাটার্নে যেখানে ওয়ান অফ দ্য ব্যবহার ছিল না সেখানে আমরা নো আদার দিয়ে শুরু করেছিলাম এবার কিন্তু ভেরি ফিউ দিয়ে বলবো এর পিছনে কারণ যেটা এর আগে কেউই তখনের চেয়ে ভালো ছিল না এবার কিন্তু অল্প কিছু সংখ্যক তখনের মতন ভালো ক্লাসে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ টম ইন দ্য ক্লাস তখন নয় টম মানে টমের মতন আরো কিছু সংখ্যক ভালো ছেলে আছে ভেরি ফিউ বয়েজ অল্প কিছু সংখ্যক ছেলে আর অ্যাজ গুড অ্যাজ টম ইন দ্য ক্লাস ভেরি গুড ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ টম ইন দ্য ক্লাস তো পার্থক্যটা দেখো এখানে নো আদার দিয়ে আমরা শুরু করেছিলাম এখানে ভেরি ফিউ দিয়ে শুরু করলাম এর আগেরটা এখানে এনি আদার বা এখানে এনি আদার বা অল আদারের ব্যবহার আছে এখানে আছে মোস্ট আদারের ব্যবহার তো এখানে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করলাম এবং অন্যান্য নিয়ম একই আছে অর্থাৎ অ্যাজ গুড অ্যাজ পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি পেয়ে গেলাম এখানে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করেছিলাম এবং তুলনা বোঝানোর জন্য আমরা অ্যাজ অ্যাজ এর ব্যবহার করেছিলাম এর আগেটা কোথায় এবার তিন নম্বর প্যাটার্নে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা আর কিছুই নয় যখন কোনো অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় তোমাকে সিলেবেল ভাগ করে করে উচ্চারণ করতে হয় অর্থাৎ উচ্চারণটা ভেঙে ভেঙে করতে হয় একবারে তুমি উচ্চারণ করতে পারো না তখন সেই ধরনের অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তার পূর্বে মোর এবং মোস্টের ব্যবহার করতে হয় তো সেটাই আর কি এখানে দেখিয়েছি যে মোর আর মোস্ট কখন ব্যবহার করবে তোমরা উইথ মোর মোস্ট তো এখানে যেটা পজিটিভ ডিগ্রি সেক্ষেত্রে তো কিছুই বসাতে হয় না অর্থাৎ সুপারলেটিভ এবং কম্পারেটিভ করার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তোমরা ইয়ার বা ইএসটি যোগ করে দিচ্ছ কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না একাধিক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভগুলোর সাথে যে অ্যাডজেক্টিভগুলোতে একাধিক সিলেবেল রয়েছে এখানে আমি যেটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে বিউটিফুল বিউটিফুল তিনটে সিলেবেল রয়েছে সুপারলেটিভ দেখো এটা হচ্ছে আমরা প্রথম প্যাটার্নটা নিয়েছি যে ক্ষেত্রে ওয়ান অফ দ্য ব্যবহার নেই রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার গোলাপ সবচেয়ে সুন্দর ফুল এখানে যদি বলতাম ওয়ান অফ দ্য তখন কিন্তু আমাদের এই দ্বিতীয় প্যাটার্নে আসতে হতো কিন্তু আমরা এখানে গোলাপকে সবচেয়ে সুন্দর ফুলের রূপ দিয়েছি রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার এবার আমরা কম্পারেটিভে যখন আনবো তুলনা যখন করব তখন কি বলবো গোলাপ সব ফুলের তুলনায় ভালো এখানে এর আগে যেমন করেছিলাম তখন ইজ বেটার দেন এনি আদার হয় এখানে আমরা বলছি রোজ ইজ মোর বিউটিফুল কারণ বিউটিফুল এর সাথে তো আমি ইয়ারিএসি যোগ করতে পারি না রোজ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার বা দেন কিন্তু আমরা এখানে আমরা অল আদার এরও ব্যবহার করতে পারতাম রোজ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার তো এখানে আমরা মোর এর ব্যবহার পেলাম কিন্তু মূল বেসিক নিয়ম যেটা সেটা প্রথম নিয়মের মধ্যে জাস্ট বিউটিফুলটা শুধু বসিয়ে দেবো নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ এই তোমার প্রথম প্যাটার্নে যেটা ছিল সেই একই রকম নিয়মের মধ্যে এটা করছে তোমাদের যেটা মনে রাখার কথা এখানে যেহেতু যে বিউটিফুল শব্দটা বেশ বড়
সিলেবাস ভাগ করে করে বলতে হয় সেই জন্য এটাকে সুপারলেটিভ পড়ার জন্য এর পূর্বে মোস্ট বসাতেগুলো এবং কম্পারেটিভ পড়ার জন্য এর পূর্বে আমাদের মোর বসাতেগুলো তো এই গেল তোমাদের বেসিক দুটো প্যাটার্ন অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ করতে হলে তোমাদের এই বেসিক দুটো প্যাটার্ন জানলে কিন্তু মূলত কাজ হয়ে যাচ্ছে তো আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখুন খুবই ইম্পর্টেন্ট সেগুলো অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বাই থ্যাংকস ফর ওয়াচিং